নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন অজন্তা আবারো তোমাদের সুবিধার্থের জন্য এমটিএস এর ক্লাস নিয়ে এসেছি অবশ্যই সে এমটিএসটা কোন পার্টির উপর ভিত্তি করে হচ্ছে সে পার্টটা অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার ঠিক আছে আজ যে আমরা প্রফিট লসের উপর এমটিএস এর যে ভিত সেই ভিতটাকে আরো স্ট্রং করে দিচ্ছি তোমাদেরকে অলরেডি যারা আজ এই ক্লাসটা দেখছো অলরেডি আমাদের প্রফিট লসের কিছু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা আছে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুই ভার্সনে আমরা প্রোভাইড করে দিয়েছি তোমরা খুব মনোযোগ সহকারে সেই ভিডিওগুলিকে দেখে নাও সেই ভিডিওগুলি কিভাবে কি সিকোয়েন্সে আমরা করেছি তাহলে খুব তাড়াতাড়ি তোমরা বুঝে যাবে যে আমরা কিভাবে বা কি টাইপে প্রফিট লসের চ্যাপ্টারগুলিকে করছি আজ আমরা এমটিএস এর ক্লাস করব যে এমটিএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সমস্ত ম্যাথগুলি বাছাই করা কিছু ম্যাথের উপর আজ আমরা ফোকাস করছি ফার্স্ট ম্যাথ এবং সেকেন্ড ম্যাথ দুটো ম্যাথ আমরা ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই দুটো ম্যাথকেই আমরা সিলেক্ট করছি আমরা তো আগেই বলেছি যে কিছু কিছু ভিডিওগুলি আমরা যেগুলি দিব তোমাদেরকে বা প্রোভাইড করব সেগুলি খুব ছোট আকারে হবে এবং খুব ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলিকে আমরা প্রোভাইড করব আজ এমটিএস এর ক্লাস প্রোভাইড করছি পার্ট নাম্বার 4 আজ আমরা পার্ট নাম্বার 4 এর ক্লাস করব ফার্স্ট ম্যাথ কি বলেছে দেখি বাই সেলিং প্রাইস অফ এন আর্টিকেল ইজ 8/5 টাইমস অফ ইটস সিপি মানে ক্রস প্রাইস দা প্রফিট পার্সেন্টেজ অন ইট ইজ প্রফিট পার্সেন্টেজ অন ইট ইজ কোশ্চেনটা আমি আবার রিপিট করছি কি দেখো If selling price of an article is 8/5 times of its CP, the profit percentage on it is. তাহলে আমরা কিভাবে এই ম্যাথটাকে করব দেখো 8/5 যে টাইমটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে SP by CP আমরা লিখে নিই তাহলে SP by CP is equal to কি বলেছে 8/5 the difference of the two unit 8 আর 5 এর মধ্যে difference কত ইউনিট difference 3 ইউনিট আমরা ইউনিট দিয়ে বের করার চেষ্টা করি একদম ইজি হয়ে যাবে ইউনিট 3 ইউনিট তাহলে এই যে 3 ইউনিট এই 3 ইউনিটে কত বলে দিয়েছে আমাকে এই 3 ইউনিট মানে কত 100 5 কত হবে মানে সিপিটা কত হবে তাই আমাকে বের করতে বলেছে তাহলে দ্য প্রফিট পার্সেন্টেজ অন ইট ইজ আমাকে বের করতে বলেছে তাহলে 3 তে কত 3/5 ইনটু 100 তাহলে ক্যান্সেলিং করলাম 20 তার মানে 60 তার মানে আমার অ্যানসারটা কত বের হচ্ছে 60% অ্যানসারটা কত বের হচ্ছে 60% দেখো কি বলেছে ইফ সেলিং of an article is 8/5 times of its CP. The profit percentage on it is তাহলে SP by CP আমরা ইউনিট দিয়ে বের করছি আমরা কি দিয়ে বের করছি ইউনিট ধরে আমরা বের করছি যে ইউনিট ধরে অঙ্ক করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে SP by CP কত বলেছে 8/5 টাইমস আমাকে বলে দিয়েছে কোশ্চেনে কত তাহলে
তোমরা ক্লিয়ার করে নাও ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ম্যান রিপোর্ট অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড ই অ্যান্ড সর্ট ইট অ্যাট এ লস অফ 10% ইফ হি বট ইট ফর 20% লস অ্যান্ড সর্ট ইট ফর রুপিস 55 অ্যান্ড মোর হি উড হ্যাভ গেইন 40% ফাইন দ্য সিপি অফ দ্য আর্টিকেল কোশ্চেন আমি আবার রিপিট করছি খুব বড় কোশ্চেন খুব মনোযোগ সহকারে নোট ডাউন করবে A member articles and sold it at a loss of 10%. If he bought it for 20% loss and sold it for rupees 55 more, he would have gained 40% from the CP of the article. তাহলে দেখো আমি এখানে সিপিটা কি এখানে দেখো এসপিটা আমাকে বলে দিয়েছে 10% লস তাহলে কত হচ্ছে তাহলে 10% লস তার মানে হচ্ছে আবার আবার কি বলেছে 10% লস তার মানে হচ্ছে 90 তাহলে এসপিটা কত এসপিটা হচ্ছে 90 সিপিটা কত সিপিটা হচ্ছে 100 তাহলে আবার কি বলেছে সিপিটা কত বলেছে 20% লস তার মানে কত ছিল 20 মানে 100 মাইনাস 20 তার মানে 80% তাহলে আমার এখান থেকে এসপিটাকে বের করতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে সিপি কত সিপি হচ্ছে 100 আমি ধরে নিচ্ছি তাহলে এসপি কত এসপি হচ্ছে 100 মাইনাস 10 ইজ इक्वल टू 90 তাই তো আবার দেখো কি বলেছে ইফ হি বট ইফ ফর 20% লস তে সেকেন্ড সেকেন্ডে কত সেকেন্ড হচ্ছে সিপি ইজ इक्वल टू 100 মাইনাস 20 তার মানে 80 তাহলে এসপি আমাকে বের করতে হবে এবার কি বলেছে সর ইট ফর রুপিস 55 মোর দ্যান এন্ড গেইন অফ 40% তাহলে গেইন করেছে কত আমার 40% তাহলে 140 40% মানে 140 হবে কারণ 40 100 প্লাস 40 তাহলে 140 ইনটু কত সিপিটা কত 80 বাই কত 100 0 0 আমরা ক্যান্সেল করে দিচ্ছি তাহলে কত হচ্ছে 112 তাহলে এই সিপিটা থেকে এই সিপি দেখো এই সিপিটা 100 এখানে 80 এই এসপিটা 90 এই এসপিটা 112 বলেছে তাহলে ডিফারেন্স অফ দ্য টু এসপি তাহলে ডিফারেন্স কি হবে 112 মাইনাস অফ 90 তাই তো তাহলে কত হচ্ছে 22 এই 22 টা আমাকে কত পার্সেন্ট মোর বলেছে 55 তাহলে 22 তাহলে 22 তে কত 55 1 কত 55 বাই 22 এন্ড দেন আফটার 100 এ কত আমাকে বের করতে তাহলে 100 এ কত 55 বাই 22 ইনটু 100 11 দিয়ে কাটলাম 5 2 2 দিয়ে কাটলাম 50 তার মানে 250 তাহলে ফাইন্ড দ্য সিপি অফ অ্যান আর্টিকেল 250 রুপিস তাই তো ক্লিয়ার হয়েছে দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি ইফ এ ম্যান বট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ 10% তার মানে সিপিটা কত সিপিটা 100% এসপিটা কত এসপিটা 100 মাইনাস 10 তার মানে 90% ক্লিয়ার হয়েছে দেন এগেইন ইফ হি বট অফ মানে এখানে সিপিটা কত বলে দিয়েছে 20% লস বলেছে সিপিটা কত বলেছে 20% লস বলেছে 100 মাইনাস 20 ইজ इक्वल टू 80 আবার কি বলেছে দেখো এসপি ইট অফ রুপিস 55 মোর তাহলে এসপিটাকে আমাকে বের করতে হবে দেন আফটার গেইন অফ 40%
then after gain of 40%. 140, 100 plus 40, jehetu profit koreche. Into koto? Sipita koto? Sipita 80 by 100. Cancel it kore 112. Tale, difference between the 2SP koto? Difference 112 minus 80 is equal to 22. A 22 te koto bole diyeche? 55. Tale, 1 e koto? Then 100 55 by 22 into 100 cancel it bola 250 screenshot tomade jodi kono jagay kono math e doubt theke thake obosshoi amaderke comment koro amra shei doubt tomaderke clear kore debo khub bhalo kore clear kore debo khub monojog shohokare আমাদের ক্লাসগুলিকে ভালো করে ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং